সল্টলেকের সেজু কমপ্লেক্সে গতকালের জেরায় অর্পিতা বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। বেশ কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে। জেরা চলাকালীন অর্পিতা বারদুয়েক কেঁদেউছেন বলে ইডি সূত্র দাবি। সূত্রের খবর, কাল রাতে পার্থ অর্পিতা দুজনেই ভাত, রুটি, মুসুর ডাল এবং বেগুনের তরকারি খেয়েছেন। দীর্ঘ জেরা পর্বে পার্থ খেয়েছেন ক্রিম ক্র্যাকার, বিস্কুট এবং গ্রিন টি। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েওছেন এমনই খবর ইডি সূত্রে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাল তাল সোনা। সব মিলিয়ে যার ওজন 6 কেজি, যার বাজার মূল্য 4,31,00,000 টাকা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মিলেছে 1 কেজি ওজনের 3টি সোনার বাট এবং 6টি সোনার কঙ্কন, যার 1-1টির ওজনে 500 গ্রাম। এছাড়া প্রচুর সোনার গয়না এবং একটি সোনার কলমও অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। ইডি সূত্রে আরও দাবি করা হচ্ছে যে বাজেয়াপ্ত হওয়া 27,90,00,000 টাকার মধ্যে 2,000-এর নোটে 50,00,000 টাকার বান্ডিল এবং 500-র নোটে 20,00,000-এর বান্ডিল উদ্ধার হয়েছে। অর্থাৎ যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, অর্থাৎ 27,90,00,000 টাকা, এবং যেটা জানা যাচ্ছে এছাড়াও যা উদ্ধার হয়েছে, অর্থাৎ সব মিলে যে সোনা উদ্ধার হয়েছে তার ওজন হচ্ছে 6 কেজি এবং তার বাজার মূল্য হচ্ছে 4,31,00,000 টাকা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মিলেছে 1 কেজি ওজনের 3টি সোনার বাট এবং 6টি সোনার কঙ্কন, যার 1-1টির ওজনই হচ্ছে 500 গ্রাম। প্রচুর সোনার গয়না এবং একটি সোনার কলমও উদ্ধার হয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে, এমনই দাবি করা হচ্ছে ইডি সূত্রে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে তাল তাল সোনা। আবির দত্ত প্রথমে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তাছাড়াও যে তাল তাল সোনা উদ্ধার হয়েছে, তার ওজন জানা যাচ্ছে 6 কেজি, আর সব মিলে যার বাজার মূল্য হচ্ছে আনুমানিক 4,31,00,000 টাকা, ঠিক কি কি উদ্ধার হয়েছে আবির? দেখো, এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে ইডির তরফ থেকে সরকারি ভাবে, যে 27,90,00,000 টাকা উদ্ধার হয়েছে, এবং এই 27,90,00,000 টাকার মধ্যে 2,000 টাকার নোট এবং 500 টাকার নোট। 2,000 টাকার নোটের যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো বান্ডিল আকারে ছিল, প্রায় 50,00,000 টাকা করে এক একটা বান্ডিল ছিল, যেগুলো সবকটাই 2,000 টাকার নোট, এবং 20,00,000 টাকা করে বেশ কয়েকটি বান্ডিল বা বহু বান্ডিল পাওয়া গেছে বলা যায়। এই 20,00,000 টাকা করে যে বান্ডিল গুলো, সেগুলোতে 500 টাকার নোট। এছাড়াও যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে, যে সোনা এবং সোনার গয়না সেগুলো পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে সোনার গয়না পাওয়া যাচ্ছে, যার আনুমানিক মূল্য সর্বমোট 4,31,00,000 টাকা। এছাড়াও 3টে সোনার বার পাওয়া গেছে বা বিস্কুট বলা যায়, সেগুলো পাওয়া গিয়েছে, যেগুলো 1 কেজি করে ওয়েট। এছাড়াও 6টি চুড়ি পাওয়া গেছে, যেগুলো 500 গ্রাম করে যার ওয়েট, এমনটা জানা যাচ্ছে ইডি সূত্র থেকে। এছাড়াও সোনার গয়না যেমনটা তোমায় বললাম, এবং 1টি সোনার পেন সেটাও পাওয়া গিয়েছে। এবং এই যে তল্লাশি করে এই যে বিপুল সংখ্যায় সোনার গয়না এবং প্রচুর টাকা পাওয়া গেল, সেই টাকার অ্যামাউন্ট প্রায় 27,90,00,000 টাকা বলে ইডির দাবি। সেই টাকা ইতিমধ্যে তুমি জানো যে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা উপযুক্ত ব্যবস্থা সেটা করা হয়েছে বাজেয়াপ্ত প্রক্রিয়ার মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে সোনার গয়না সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। প্রয়োজনে সূত্র ধরে এইগুলো কোথা থেকে এসছে সেই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে দফায় দফায় অর্পিতা মুখোপাধ্যায়কে। সূত্র মিললে আবারও রেড হতে পারে এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।